দশক আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ সহ সমস্ত বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গা রিফিউজিরা বার্মার আরাকান রাজ্য থেকে দলে দলে ছুটে আসছে বাংলাদেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সীমান্তে প্রায় তিন লক্ষ সত্তর হাজার রোহিঙ্গা এসেছে এর আগেও বিভিন্ন সময়ে প্রায় চার লক্ষ রোহিঙ্গারা বাংলাদেশ ইতিমধ্যে বসবাস করছে সব মিলিয়ে প্রায় সাত লক্ষ সত্তর হাজার রোহিঙ্গা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের এই মানবেতর জীবন এবং তাদের জীবনের নিরাপত্তাহীনতার কারণে এবং তাদের প্রতি যে নির্বিচারে তাদেরকে গুলি করে হত্যা করা এবং নারী পুরুষ নির্বিশেষে যে রোহিঙ্গাদের উপর অত্যাচার হচ্ছে তারই ফলাফল আসলে এই রিফিউজিদের বাংলাদেশে প্রবেশ তো বাংলাদেশ সরকারের তরফ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার যে মানবিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কতদিন পর্যন্ত আসলে বাংলাদেশ তাদেরকে সহায়তা দেবে এর জন্য বাংলাদেশের আসলে করণীয় কি। কী করতে পারে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের সহায়তার জন্য বিশেষ করে ইউনাইটেড নেশনের সহায়তার জন্য কি করণীয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে আমাদের সাথে আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন হাবিব রহমান যিনি জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্টস জেসিডাব্লিউআই জেসি আই এর প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছেন প্রায় ষোলো বছর বর্তমানে তিনি মাইগ্রেন্ট ভয়েজের প্রধান নির্বাহী চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন তো হাবিব রহমানের দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে ইমিগ্রেশন মাইগ্রেশন এবং হিউম্যান রাইটস বিষয়ে তো আমরা হাবিব রহমানের কাছে জানতে চাইব আসলে এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কি দেখেন রেফিউজিদের ব্যাপারে এই যে এই যে রেফিউজি তৈরি হয়েছে আপনি বললেন যেটা বার্মার থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এই রোহিঙ্গাদেরকে এবং বাংলাদেশে এসে তারা মানবেতর জীবন যাপন করছেন অনেকে তাদের ফ্যামিলি মেম্বার হারিয়েছেন তাদের উপর অত্যাচার হয়েছে ইউনাইটেড নেশন অনেক দিন আগে নাইনটিন ফিফটি ওয়ানে কনভেনশন ট্রিটি সাইন করেছেন এবং সেই ট্রিটিটা ডিফাইন করেছে কারা রেফিউজিস এবং ক্লিয়ারলি এই রোহিঙ্গারা সেই ডেফিনেশনের আন্ডারে পড়ে যদি কোনো দেশে কাউকে পার্সিকিউশন করা হয় বিকজ অফ দেয়ার রিলিজিয়ন বিকজ অফ দেয়ার পলিটিক্যাল বিলিফ বিকজ অফ দেয়ার একটা সমাজে তারা অধিবাসী তাদেরকে উপর এইসব কারণে যদি তাদের উপর অত্যাচার হয় তাহলে এটা সমস্ত পৃথিবীর ইউনাইটেড নেশান তো পৃথিবীর একটা অংশ সমস্ত দেশগুলো মিলে এটা পিস রাখার জন্য করা হয়েছে এটা ইউনাইটেড নেশনের দায়িত্ব তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং বাংলাদেশ এবং বার্মা ইউনাইটেড নেশনের মেম্বার এবং তাদের জানা উচিত এই যে জেনেভা কনভেনশনকে মানা উচিত এবং এবং জেনেভা কনভেনশনের। সিগনেটারিজ হচ্ছেন হান্ড্রেড কান্ট্রিজ তার প্রোটোকল এবং কনভেনশন মিলে তা আন্ডার দ্যাট কনভেনশন যে তাদের যদি প্রোটেকশন বার্মাতে না হয় তাহলে তাদেরকে এই কনভেনশানে কি বলেছে কে তাদেরকে প্রোটেকশান দেবে আপনি বললেন বাংলাদেশে প্রায় সাতশো সত্তর হাজার নিয়ারলিয় এইট হান্ড্রেড রেফিউজি চলে আসছেন বাংলাদেশের পক্ষে কি এই এইট হান্ড্রেড থাউজেন্ড রেফিউজিকে সংকুলন করার ক্যাপাসিটি আছে না তাদের বাড়িঘর ফেলে এসছেন তারা কি দোষ করেছেন তারা মানুষ আমাদের সবাই মতো বাংলাদেশ আসলে জাতিসংঘকে কেমন করে বাধ্য করতে পারে আন্তর্জাতিক বিশ্বের সহায়তা নিয়ে এই রিফিউজিদের আবার তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য প্রথম দায়িত্ব হচ্ছে যে মানুষকে যখন তাড়িয়ে দেওয়া হয় কোনো খান থেকে অত্যাচার করে সেই মানুষকে তাদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে পৃথিবীর সভ্য দেশগুলোর দায়িত্ব এবং বার্মার পর প্রেশার ক্রিয়েট করা উচিত সমস্ত পৃথিবীর দেশগুলোর যে তাদেরকে ওখানে ফিরিয়ে নেওয়া যদি বার্মা গভর্নমেন্ট যদি তার প্রোটেকশন না দিতে পারে তাহলে ইউনাইটেড নেশনের মাধ্যমে তাদের প্রোটেকশন দেওয়া উচিত তার রিসেন্ট অত্যন্ত জাজ্জল্যমান একটা এক্সাম্পল আছে যেন বজনিয়ার কথা ইউরোপে যখন বজনিয়াতে সার্বিয়ানরা বজনিয়ার মুসলমানদেরকে মারতেছিল তাদের প্রোটেকশন ছিল না তারা ভেঙে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল যুদ্ধ চলছিল সেখানে সেইখানে ইউনাইটেড নেশন ইন্টারফে ইন্টারভিন করে তাদেরকে প্রোটেকশন আছে এবং বজনিয়া একটা দেশ তৈরি হয়েছে যেখানে আজকে মানুষ শান্তিতে বসবাস করছে রোহিঙ্গারা তাদেরকে ওইভাবে প্রোটেকশন দেওয়া উচিত বার্মার ভিতরে বার্মার সরকার আমরা জানি সরকারের এখন একজন নেতা হচ্ছেন আনসান সুকি যাকে নোবেল প্রাইজ পেয়েছেন পিস নোবেল প্রাইজ এবং আনসান সুকি ক্লিয়ারলি কথা বলছেন না উনি ধানাই পানাই করে অনেক কথা বলতেছেন উনি বলতেছেন মিস ইনফরমেশন ফেক নিউজ প্রভাবে হচ্ছে কিন্তু এটা আমাদের চোখের সামনে ঘটনা ঘটছে বজনিয়ার যে উদাহরণটি আপনি দিলেন তো বজনিয়ার মতো এ ধরনের সেইফ জোন যদি ইউনাইটেড নেশন বার্মাতে তৈরি করে তো সেক্ষেত্রে তো রাখাইনদের স্বাধীনতার প্রশ্ন রাখাইন রাজ্যে এই রোহিঙ্গাদের স্বাধীনতার প্রশ্নটি আবার চলে আসলো আন্তর্জাতিক বিশ্বের কাছে তো সেক্ষেত্রে ইউএন এর নেতৃত্বে কি তাহলে আপনি বার্মাতে রোহিঙ্গাদের স্বাধীনতার কথা বলছেন ন আমি স্বাধীনতার কথা বলছি না বার্মার আমি বার্মাকে অথবা মিয়ারমারকে ডিভিশন করার এবং আলাদা দেশ করা আমার কথা হচ্ছে যে এই যে মানব সমাজ এই যে সমাজ রোহিঙ্গা এরা মানুষ আমাদের মতো তাদের চেয়ে তারা তাদেরকে প্রোটেকশনের দরকার এখন ইউনাইটেড নেশনের দায়িত্ব হচ্ছে এবং সবগুলো দেশ যারা ইউনাইটেড নেশন তো মেম্বারশিপ অর্গানাইজেশান যেগুলো দেশ ইউনাইটেড নেশনের মেম্বার আছেন তাদের দায়িত্ব হচ্ছে দেখা যে এদের প্রোটেকশন তাদের বাড়িতে তারা যেখানে আছেন তাদের গ্রামে তাদের গঞ্জে তাদের টাউনে তারা যাতে ওইখানে ফিরে যেতে পারেন এবং তাদেরকে ওইখানে প্রোটেকশন দেওয়া উচিত যদি বার্মা গভর্নমেন্ট প্রোটেকশন না দিতে পারে ইউনাইটেড নেশনের দায়িত্ব হচ্ছে সেটা করা কিন্তু বার্মার যে একশো পঁয়ত্রিশটি জাতিগোষ্ঠী রয়েছে ক্ষুদ্র রয়েছে। সেই জাতিসত্তার মধ্যে তো রোহিঙ্গাদের কোনো এথনিক আইডেন্টি নেই তো সেক্ষেত্রে রোহিঙ্গারা তো বার্মার নাগরিক হিসেবেই স্বীকৃত নয় তো কেমন করে তাহলে রোহিঙ্গাদেরকে সেখানে জাতিসংঘ ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব একটা কথা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটি দেশেই দেখা গেছে মাইনরিটি আছেন এথনিক মাইনোরিটিস আছেন বিভিন্ন আমাদের দেশেও বাংলাদেশেও এথনিক মাইনরিটিস আছেন যেমন কি চাকমারা আছেন মণিপুরীরা আছেন অন্যান্য জাতিরা যারা হিন্দু সম্প্রদায় আছেন আমাদের দেশে যা মাইনরিটি সম্প্রদায় আইড্য রিলিজিয়াস রিজনে ওর এথনিসিটির রিজনে রিজনে তারা আছেন তাদেরকে সেই দেশের দায়িত্ব হচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়া রোহিঙ্গাদের কথা আপনি তো বলেন তারা রেকগনাইজই করছে করছে না প্রথম কাজ হচ্ছে এরা তো ইট যে এ ফ্যাক্ট এটা তো সত্য তারা ওখানে বাস করছেন শত শত বছর ধরে এবং কেউ এত দিন না পঞ্চাশ বছর ধরে বসবাস করছেন সেই যারা ওখানে স্যাটেলড আছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া সেই দেশের দায়িত্ব গান্ধীর একটা কথা আছে মহাত্মা গান্ধীর যে আমাদের আমি প্যারাফ্রেজ করছি ওনাকে দে সিভিলাইজেশন আওয়ার সিভিলাইজেশন জাজ বাই ইস ট্রিটমেন্ট অফ ইস মাইনরিটিস আমরা বলবো আমরা সিভিল পিপুল সিভিলাইজডভাবে বাস করছি আমাদের সিভিলাইজেশন জাজ হবে আমরা আমাদের মাইনরিটিসদেরকে কিভাবে প্রোটেকশন দিচ্ছি মাইনরিটিভাবে কীভাবে ট্রিট করছি এটা বারবার গভর্নমেন্টের এই কাজ করা উচিত যদি একটা রিয়েলি সিভিলাইজড ওয়ার্ল্ডের সাথে থাকতে চান যে এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত তাহলে শুধু প্রোটেকশনই নয় যে এই রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতির বিষয়টিও তো তাহলে গুরুত্বপূর্ণ যেটি কফি আনান কমিশনের রিপোর্টেও এই পরামর্শটি এসেছিল যে রোহিঙ্গাদের ক্ষুদ্র যে জাতিগোষ্ঠী হিসেবে বার্মায় স্বীকৃতি দেওয়ার বিষয়টি এই বিষয়টিও তো তাহলে বার্মিজ সরকার মানছে না মানছে না কিন্তু এটা তাদেরকে বাধ্য করা উচিত এথনিক গ্রুপ যদি থাকে ওখানে তাদেরকে প্রথম স্বীকৃতি দেওয়া এরা এখানে আছে এই যে আপনি বললেন মিলিয়নের মতো পিপুল ওখানে আছে এবং এখানে চলে আসছেন সাত ছ হাজার আরও পড়ে আছেন ওখানে ওরা একটা এথনিক মাইনরিটি গ্রুপ তাদেরকেও তো এটা ইজ এ ফ্যাক্ট এটা সত্য যা তাদেরকে ফার্স্ট অফ অল রেকগনাইজ করা এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া আরেকটা জিনিস আমি বলি কিছু কথা এসছে যে এই রোহিঙ্গাদের মাঝ থেকে কেউ আতঙ্কবাজী কাজ করছেন বার্মিস গভর্নমেন্টের বিরুদ্ধে আতঙ্কবাজীরা আতঙ্কবাজি আমরা যারা এই দেশের কোনো সিভিলাইজ মানুষ আতঙ্কবাজীদেরকে অথবা টেরোরিস্টদেরকে সাপোর্ট করতে পারে না টেরোরিস্ট টেরোরিস্ট আর টেরোরিস্ট তাদেরকে ধরে তাদেরকে বিচার করা উচিত কোর্টের সামনে তোলা উচিত এর জন্য একটা পুরা জাতিকে একটা জাতির অংশকে তাকে সেখান থেকে মেরে এথনিক ক্লিনসিং করবেন এটা হতে পারে না এবং এটার দায়িত্ব হচ্ছে সমস্ত পৃথিবীর সভ্য দেশগুলোর মিলে বারবার উপর প্রেসার ক্রিয়েট করা যাতে করে এটা বন্ধ হয় অত্যন্ত তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ হাবিব রহমান আপনাকে দর্শক আপনারা শুনছিলেন হাবিব রহমান জেসি সি আই এর সাবেক প্রধান নির্বাহী যিনি মাইগ্রেশন নিয়ে দীর্ঘ ত্রিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তবে হাবিব রহমানের বক্তব্য থেকে একটি বিষয় আমরা পরিষ্কার হয়েছি নাইনটিন সিক্সটি সেভেন ইউএন প্রোটোকলের যে একশো ছেচল্লিশটি সিগনেটরি কান্ট্রিজ রয়েছে সেই দেশগুলোকে যারা ইমিগ্রেশন বিষয়ে বা মাইগ্রেশন বা রিফিউজি বিষয়ে জাতিসংঘের এই সা স্বাক্ষর cool, করেছে cool, তাদেরকে যদি বাংলাদেশের তরফ থেকে এই বিষয়টি তুলে ধরা হয় বিশেষ করে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে বাহাত্তরতম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে আমরা জানি উনিশে সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে যদি এই ইউএন প্রোটোকলের নাইনটিন সিক্সটি সেভেন প্রোটোকলের এই একশো পঁয়তাল্লিশটি দেশের প্রতিনিধিদেরকে যদি এই রোহিঙ্গা ইস্যুটি বিষয়ে তাদের সমর্থন আদায় করা যায় তাহলে জাতিসংঘের মাধ্যমে যদি বার্মাতে একটি সেফ জোন তৈরি করে এই রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের নিরাপত্তা দেয়া যায় তাহলেই হয়তো সামনের দিনগুলোতে বাংলাদেশ এই সাড়ে সাত লক্ষ থেকে আট লক্ষ রোহিঙ্গার সমস্যার সমাধান করতে পারবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ